সালাম আলাইকুম। জীবনটা এমন একটা যেখানে আপনি আজকে যা করবেন কালকে তার ফল পাবেন। কাল বলতে আগামীকাল হইতে পারে, আগামী পরশু হতে পারে, কালকেই তার ফল পাবে। যদি জীবনে কোনো দিন কারো কোনো উপকার করতে না পারেন তাতে কিছু যায় আসে না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কারো কোনো ক্ষতি করবেন না। আপনি আজকে যার উপকার করবেন এই উপকারের ফলাফল আগামী ভবিষ্যতে আপনি নিজেই পাবেন। আজকে যদি আপনি কারো ক্ষতি করেন তার ফলাফল আগামী ভবিষ্যতে আপনি পাবেন। এই কারণে একটা কথা খেয়াল রাখবেন, যদি কারো উপকার করিয়া থাকেন সেটা মনে করলেন আপনার জন্য জমা হইয়া আছে। পৃথিবীতে আপনি অনেকবার উপকার ফেরত পাবেন। যদি কারো কোনো ক্ষতিও করিয়া থাকেন তার ফলাফল আপনি অবশ্যই 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 পাবেন, এখানে কোনো ভুল হবে না। তাই জীবনে কোনো দিন কারো কোনো ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন। অথবা যদি উপকার করতে নাও পারেন তা কারো ক্ষতি করবেন না। একটা কথা খেয়াল রাখবেন, কারো ক্ষতি করে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবেন না। কারো যদি ক্ষতি করেন আপনারা ক্ষতি করার জন্য আরেকজন রেডি হয়ে আসে, সেটা উপরওয়ালা উপর থেকে সব কিছুই দেখেন। আপনি যদি কারোকে উপকার করেন আপনি উপকার ফল পাবেন, আর যদি ক্ষতি করেন ক্ষতিরও ফল পাবেন। তাই যদি অন্তত উপকার করতে না পারেন তবে কারো কোনো ক্ষতি করবেন না। সালামু আলাইকুম।